সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল 99.4 থেকে আপনাদের স্বাগতম। আর আমরা এই মুহূর্তে আমরা আসছি ঐতিহ্যবাহী বিলাছড়া 0.এর। এখানে আমরা দেখছি প্রচুর পরিমাণে এই খিরা চাষ হচ্ছে, সাথে আমরা কদুতও দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এই মুহূর্তে এই এলাকার জনগণের সাথে আমরা আলাপ করব, তাদের বিষয় সম্বন্ধে আমরা জানবো এবং কি এখান থেকে কেমন উৎপাদন লাভ হচ্ছে এসব বিষয় সম্বন্ধে আমরা ওনাদের কাছ থেকে জানবো। তো হ্যালো ভাই, আপনার নাম কি? আমার নাম রয়েল চক্রবর্তী। ও, সুন্দর নাম। তো এখানে আপনি কেমন কতদিন ধরে এখানে আসছেন? আমাদের এই যে পেশা হচ্ছে কিরা চাষ, কদু চাষ, তারপরে এই বাঁধা চাষ, তারপরে তরমুজ চাষ, এসব দিয়ে আমাদের বার্ষিকের প্রায় মুনাফা আয় করে আমরা জীবনযাপন চলি। আমাদের এই ঐতিহ্য অনেক দিন ধরেই চলে আসছে, এমনকি বলতে গেলে আমাদের দাদার যুগ থেকেই আমরা এইসব চালিয়ে আসছি। তো আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জায়গা এখানে কিরা চাষ হচ্ছে। তো আপনার কত বিঘা জমি আছে এখানে? প্রায় এখানে আমরা এই 20 বিঘা জমি নিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি। যেমন আমাদের সাথে আরও জড়িত আছেন আর 5 জন লোক, তাই আমরা এইসব এসবে কি মানে চাষ করে কি আপনার জীবিকা নির্বাহ হয়? এ বর্তমানে হয়, কিন্তু যে সরকারের আমলে তো আমরা সার পাচ্ছি না, তারপরে যোগাযোগের রাস্তা অবরোধ, হরতাল, এই কারণে আমাদের যোগাযোগ। আমি তো শুনেছি এখানে কিরা চাষে কেমন একটা সারের প্রয়োজন হয় না, আপনি বলছেন সারের প্রয়োজন হয়? যেমন ধরেন আমরা এই যত সার যদি না দিই বাড়তি হয় না, আগাছা দূর হয় না, এই জন্য ঔষধ বা ওই বালাই দূর করতে হলে আমরা প্রায় সময় পটাশ, এই সার, ইউরিয়া সার ব্যবহার করতে হয়। ইউরিয়া সার না ব্যবহার করি তাহলে ফলনটা আমাদের উপরে বাড়তি হয় না, আর বাড়তি না হলে আমাদের এই আয় দিয়ে আমাদের চলতে পারে না। আমরা এই যে দেখছেন প্রচুর পরিমাণে জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনার এই এখানে শতকরা কত ভাগ মানুষ এই কিরা চাষ করে জীবিকা নির্বাহ করছে? এই প্রায় 10 বিঘা জমি নিয়ে যারা উৎপাদন কিরা চাষ করছি, তার প্রায় ধরেন ফ্যামিলি 100 শতভাগ। ধন্যবাদ আপনাকে, আপনার কাছে পরামর্শ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাচ্ছি। একজন মানুষ আমরা এখানে কয়েকজন আসছি মানে পেরে আনছি খাওয়ার জন্য। তো আপনার কি জমি কেমন আছে? আছে, মোটামুটি আছে, আশেপাশে অনেক জমি আছে। জমি যে আপনারা ফসলে রূপান্তরিত করেছেন, এতে বরং এই দেশের একটি উপকৃত হচ্ছে, এলাকা উপকৃত হচ্ছে। তো আপনার ভবিষ্যতে কি এই কিরা চাষে কি আরো প্রচুর পরিমাণে আরো বৃদ্ধি করবেন চাষ করার জন্য? আমি অল্প করতেছি, কারণ এসব করতে গেলে অনেক খরচ হয়। তো আয় করে আমি বিয়ে করবো, আগামীতে আরো মানে অনেক জমি বাড়িয়ে আমি খেত করে ব্যবসা করবো। আপনি কি অন্য কোনো পেশার সাথে জড়িত, না শুধু এই কিরা চাষে জড়িত? না, আছে, অনেক কিছু আছে। আমার কিরা আছে, তারপরে খেত গৃহস্থী, গরু ছাগল সবই আছে। ধন্যবাদ আপনার কাছে গুরুত্বপূর্ণ সময় আপনার ব্যয় করার জন্য, আপনাকে ধন্যবাদ।